বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস ভিশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি ইয়াসির ইয়ামিন। দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের অন্যতম রফতানি খাত তৈরি পোশাক শিল্প নিয়ে। তৈরি পোশাক শিল্প নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। কখনও আমরা তথ্য পাই এটি সংকটে আছে, কখনও আমরা তথ্য পাই এটি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। প্রকৃত চিত্র কী এটি আমরা যেমন জানতে চাই, জানাতে চাই আপনাদেরও। আমরা জানি জিএসপি, টিপিপি, এফটিএ ইত্যাদি নানাবিধ সংকট, একই সঙ্গে তাজরিন ফ্যাশন ট্র্যাজেডি, রানা প্লাজা ট্র্যাজেডি, সব কিছু পেরিয়ে আমাদের তৈরি পোশাক শিল্প খাত এগিয়ে চলেছে। বিজিএমইএ এই খাতের অন্যতম সংগঠন, একমাত্র সংগঠন, তারা বলেছেন অচিরেই আমরা $50 বিলিয়ন রফতানির টার্গেট অ্যাচিভ করতে চাই। এই মুহূর্তে এই খাতটি কেমন আছে, আগামী দিনে এই খাতটি কীভাবে এগোবে, এসব নিয়ে আমরা আলাপ করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যদি খুব সংক্ষেপে এই মুহূর্তের তৈরি পোশাক শিল্প খাতের প্রকৃত চিত্রটি, এই যে আমি যেটি বলছিলাম সূচনা বক্তব্যে, কখনও আমরা শুনতে পাই যে এটি সংকটে পড়েছে, কখনও শুনতে পাই যে এটি সংকট অতিক্রম করে এগিয়ে চলেছে, আমাদের যে অভীষ্ট লক্ষ্য আছে, আসলে এই মুহূর্তের চিত্রটি কেমন? ধন্যবাদ। এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু একটু শঙ্কিত, এই জন্য যে যখন এক্সপোর্ট মার্কেটের কথা চিন্তা করা হয়, যারা ইম্পোর্ট করে তারা কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যুটা বেশি করে ভাবে। যে দেশ থেকে তারা ইম্পোর্ট করছে সেই দেশের ল অ্যান্ড অর্ডার অবস্থাটা কী, ওরা ওখানে আসতে পারবে কি না, এখান থেকে যারা অর্ডার দেয় অর্ডারটা ঠিকমতো শিপমেন্ট হবে কি না, এই নিশ্চয়তাটা কিন্তু ওদের প্রথমে দরকার হয়। এবং সেই নিশ্চয়তা যদি সে না পায় তাহলে সে কিন্তু চিন্তা করে যে কী দরকার আমার এই ইনভেস্টমেন্টটা করা। বাংলাদেশে যেইভাবে নেগেটিভ একটা ইমেজ ক্যারি করছে, বিশেষ করে দুজন বিদেশি হত্যার পরে, এই মেসেজগুলি যখন অ্যাম্বাসির মারফতে ওদের দেশে যায় তখন কিন্তু এই ওরা ওদের সিটিজেনদেরকে কিন্তু অ্যালার্ট করে দেয় যে বি কেয়ারফুল, বাংলাদেশে কিন্তু ট্রাভেল করো না। এবং আপনারা দেখছেন যে ওরা সরাসরি কিন্তু দিচ্ছে, তখন ওরা যখন ওখানে বসে এই ধরনের ইনফরমেশান দেখে দে ডোন্ট ফিল সিকিউর। যদিও আজকে যে আপনি দেখেছেন যে প্যারিসে কতজন মারা গেল, 150 কিন্তু আমরা কিন্তু কোনো অ্যালার্ম শুনি নাই, কোনো অ্যালার্টও শুনি নাই। এবং দেখবেন যে এটাও কিন্তু তারা হ্যান্ডেল করতেছে, ওদের ইমেজ ক্রাইসিসটা কম হয়। আমরা আনফর্চুনেটলি জানি না হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন, কিন্তু বাংলাদেশে এটা সত্য যে আমাদের যে বেসিক ক্যারেক্টার বাঙালির এবং যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে সেটা হলো যে আমরা কিন্তু একটা রেজিলিয়েন্ট নেশন, আমরা কিন্তু ইজিলি খারাপ জিনিস ভুলে যাই, যে কারণে আমরা এগিয়ে যাই। না হলে এই দেশে সিডর হয়, প্রতি বছর বন্যা হয়, এদেশে পলিটিক্যাল ক্রাইসিস, তারপরেও কিন্তু আমরা কিন্তু গ্রোথ করে যাচ্ছি, কিন্তু এত রেসিশন হয়ে গেল, বন্যা হয়ে গেল। হ্যাঁ, এবং এই মানুষগুলোকে যখন তাকান তখন আপনি দেখবেন যে এই মানুষগুলো যে বন্যায় ভেসে যাচ্ছে, ও জানে আগামী বছরও বন্যা হবে, তারপরেও এবার বন্যায় পরে কিন্তু সাথে সাথে তার প্রতি হাসে, আবার বিল্ডিং দাঁড় করায় তাদের ঘরগুলা, হ্যাঁ তারা আবার খেতে চলে যায়। এবং অন দ্য আদার হ্যান্ড, এই যে আমাদেরকে যে উগ্রবাদী বলা হয়, আমরা মোটেও কিন্তু উগ্রবাদী কান্ট্রি না। আমরা আপনি বলেন এই যে পূজার সময় ওর আমাদের ঈদের সময় ওর খ্রিশ্চানদের যখন হয় ক্রিসমাস হয় আমরা প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করি এবং ওয়ার্মলি পার্টিসিপেট করি। ইভেন আমরা এক টেবিলে যখন বসি ওরা হয়তো ড্রিঙ্ক করতেছে, অ্যালকোহল খাচ্ছে, আমরা অরেঞ্জ জুস খাচ্ছি, কেউ কিন্তু ইট ডাজন্ট বদার টু এনি ওয়ান, ইভেন কে ধনী কে গরিব, এই জিনিসটা পর্যন্ত এই দেশের মানুষের অবস্থায় কেন আমরা এই দেশের মানুষের কিন্তু ইট ডাজন্ট বদার, যেটা আল্লাহর উপরে ছেড়ে দেয়। এই যে পজিটিভনেস এবং এই যে ভুলে যাবা, আমরা ইমোশনাল কান্ট্রি, এই যে ভুলে যাই, এই যে দুজন যে মারা গেল, আপনি দেখবেন যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাসে আগুন ধরা হলো, মানুষ মারা গেল, মে মাসে এসে কিন্তু আমরা ভুলে গেছি, এবং এটার জন্যই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদেরকে সেই ধরনের কিন্তু পদক্ষেপ, সেই ধরনের মেকানিজম বের করতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনাগুলি কোনো অবস্থাতে আর না ঘটে, এবং সেই ধরনের একটা মেসেজ কিন্তু আমাদেরকে আমাদের নট বাই মাউথ
বাট বাই আওয়ার অ্যাকশন, রাইট, জুডিশিয়ারি বলেন অর ল অ্যান্ড এনফোর্সমেন্ট বলেন, ওদেরকে কিন্তু সেই জিনিসগুলি প্রমাণ করতেই হবে যে ইটস এ সেফ কান্ট্রি, না হলে কিন্তু ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা 50 বিলিয়নের স্বপ্ন দেখেছি, আমরা ভিশন দাঁড় করিয়েছি এবং আমরা প্রমাণ করেছি। আজকে 35 বছরে বিজিএম এই জিনিস প্রমাণ করে দিয়েছে বাংলাদেশকে এবং বাইরের দেশকে যে আমাদের সে সক্ষমতা আছে এবং আমরা উই ক্যান ডেলিভার ইট। আজকে আমেরিকার মতন দেশে যেখানে জিএসপি নিয়ে এত কথা, না আমাদের জিএসপিতে যাব পরেশ ভাই, আমি জানতে চাচ্ছি যে এই যে বিষয়গুলো আমাদের চারপাশে ঘটে চলেছে, অতীতে ঘটেছে, এই অবস্থায় এই মুহূর্তে তৈরি পোশাক খাতটি কেমন আছে? রিয়েলি কি এটি সংকটের মধ্যে আছে, না এই যে আপনি বলছেন এগিয়ে যাই আমরা, এই এগিয়ে যাওয়ার ফলে এর গতিটি কেমন ওই লক্ষ্যে $50 বিলিয়ন টার্গেটে পৌঁছাবার? সেটাই মধ্যে পলিটিক্যাল ক্রাইসিস হওয়ার সত্ত্বেও কিন্তু মে মাস থেকে কিন্তু আমরা আমাদের গ্রোথ কিন্তু আবার চলছিল। জি আপনি দেখেন, আপনি গত বছরও কিন্তু এত খারাপ অবস্থা, এত পলিটিক্যাল ক্রাইসিস, তারপরেও কিন্তু দেয়ার ওয়াজ এ গ্রোথ ইন গার্মেন্ট সেক্টর। 2013-14 যেখানে $24 বিলিয়ন $24.5 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল, সেটা 2014-15 এসে কিন্তু $5.5 বিলিয়ন হয়েছে। দেয়ার ইজ এ গ্রোথ, কিন্তু মনে রাখতে হবে পলিটিক্যাল ক্রাইসিস ছিল। আমি সেটা কি মনে করাই দিচ্ছি যে জানুয়ারি থেকে মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত কিন্তু যেই তাণ্ডব ছিল এটা কিন্তু সহজে ওই মানে ইয়া রিচ করাই, গত 12-13-14 রিচ করা কিন্তু ইজি ছিল না, বাট উই হ্যাভ ডান ইট। এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রোথ হচ্ছিলো। আপনি যদি দেখেন জুলাই, এই ফিনান্সিয়াল ইয়ারে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, দ্যার ওয়াজ নাইস গ্রোথ। এই জায়গাটিতে ধরেন যে অ্যাড্রেস করা, বিভিন্ন ফোরামে আমরা শুনে থাকি এই কথাটি, এবং যথাযথভাবে আমাদের ইমেজকে বিশ্ববাসীর কাছে, আমাদের যারা ক্রেতা বা বিদেশে, তুলে ধরার জন্য তো বাংলাদেশ ব্র্যান্ডিং নিয়ে আমরা অনেক সময় অনেক কথা শুনে থাকি, সেইটি আসলে কেমন করে আমরা পেতে পারি, করতে পারি, সেক্ষেত্রে বিজিএম এর ভূমিকাটি কেমন হতে পারে? না দেখেন, বিজিএম এ কিন্তু একটা দেশকে, দেশের সেফটি সিকিউরিটি, আমি সবার সম্মিলিত ভাবে বলছি, আমি বলছি কনফিডেন্স, দেশের সেফটি সিকিউরিটি কনফিডেন্স, এটা কিন্তু সরকারকে দিতে হবে। আমি বিজিএম এর একজন লিডার অর বিজিএম এর মেম্বার, ও তার কাস্টমারকে কি বলতে পারে এ দেখো এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু আর হবে না, সরকার কিন্তু এই পদক্ষেপ নিছে, ওই পদক্ষেপ নিছে, সিকিউরিটি খুব ভালোভাবে কেয়ারফুল নিচ্ছে, দে ওন বাই ইট, তারা কিন্তু এটা বাই করবে না। তারা শুনতে চাবে তার অ্যাম্বেসি, বাংলাদেশিতে তাদের অ্যাম্বেসিগুলি আছে, মিশনগুলি আছে, তারা কি মেসেজগুলি তাদেরকে দিচ্ছে। এখন এখানে যেসব অ্যাম্বেসি আর মিশনগুলি আছে, তারা কিন্তু আমার কথায়, আপনার কথায় কিন্তু গলবে না, ও কিন্তু সরাসরি গভর্নমেন্টের সাথে কিন্তু সে তার কথাবার্তা হচ্ছে, নিশ্চয়ই সে সেখানে দে উড লাইক টু ফিল সিকিউরড। এখন এই জিনিসটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভালো করে পারবে, সেফটি সিকিউরিটি যখনই আসলে এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইন এ সেন্স যে ওনাদের দুজনের দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো নাম্বার 1, তার অ্যাক্টিভিটিস দিয়ে, তার পদক্ষেপগুলি যে ওনারা কী অ্যাকশন, প্ল্যান অফ অ্যাকশন নিয়েছে এবং কীভাবে তারা ধরছে এবং কী ধরনের পদক্ষেপ আগামীতে ওনারা নিতে যাচ্ছে, যেখানে আর এটা ফার্দার এ ধরনের ঘটনা ঘটবে না। জি, এইটা যদি ওনারা অ্যাম্বাসিগুলিকে না বুঝাতে পারে, তাহলে কিন্তু এই এটা থেকে আমরা ওভারকাম হতে পারবো না। আমরা নিজস্ব জিনিসটা কী করতে পারি, যদি এখন বলেন নিজেদের ওন বাংলাদেশ, নিজেরা জনগণ কী করতে পারে, বাংলাদেশে তো সবই আছে, তারপরেও আমরা কিন্তু আমিত্বর মধ্যে আসতে পারতেছি না যে এটা আমার দেশ, আমরা কিন্তু যেটা বিশ্বাস করি, আমরা খালি নিজের জন্য চিন্তা করি, এটা যে উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি যে এটা আওয়ার্স, এটার মধ্যে কিন্তু নাই। আমাদের আসলে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে অ্যাট এনি কস্ট, তার নাকি পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে আসতে হবে। কিন্তু আজকে মিডিয়া বলেন, আজকে আমাকে বলেন, যে যেই পজিশনে আছি সবাইকে কিন্তু ওই জায়গায় সামাজিকতা, মানবিকতা, এই এই গুণগুলো নিতে হবে করতে পারি, তাহলে এই যে ডিভিশন হচ্ছে আজকে কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না, ফলে এই সমস্যাগুলো প্রলম্বিত হচ্ছে। কোনো ইনস্টিটিউশন বিশ্বাস করতে পারতেছে না, ইনস্টিটিউশনের ভিতরে যারা আছে, এক ডেস্ক আরেক ডেস্ককে, এক সেক্রেটারি আরেক সেক্রেটারিকে বিশ্বাস করতে পারতেছে না, ওই জায়গাটাই কিন্তু ক্ষতিকর। কারণ ইনস্টিটিউশনগুলি কিন্তু দেশে স্থিতিশীলতা বলেন, দেশের কনফিডেন্স বলেন, সেফটি সিকিউরিটি বলেন, হ্যাঁ, মানুষের
ওপেননেস বলেন সেটা হেল্প করে। জি নিশ্চয়ই, এইটি দেশে যেমন কাজ করবে বিদেশেও আমাদেরকে অনেক দূরে এগিয়ে দেবে। আবারও ফিরবে আলোচনা ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিজনেস ভিশনে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পরেই, আশা করি এসে আবার আপনাদের পাবো। আবারও স্বাগত, দেখছিলেন বিজনেস ভিশন। আমরা তৈরি পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বিজিএমের সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের সঙ্গে। আমরা অনেকগুলো কথা বললাম, এবার একটু নজর দিতে চাই জিএসপি নিয়ে। এটি আমাদের একটি ইমেজের বিষয়। টিপিপি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তির কথা বলা হচ্ছে, যেখানে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী ভিয়েতনাম আছে, আমরা নেই। আমরা থাকতে পারি কি না, থাকার সুযোগ আছে কি না, থাকার দরকার আছে কি না, বা না থাকার কারণে আমাদের কী কী সংকট মোকাবিলা করতে হতে পারে বাজারে। এবং একই সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটি ভারত সহ অন্যান্য দেশ করতে চাচ্ছে, আমাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে হচ্ছে, আপনারা ভালো বলতে পারবেন সেই এই ইস্যুগুলোকে আপনি একটু বলেন। না ধন্যবাদ। জিএসপি আসলে বাংলাদেশের নিজেদের ইমেজের জন্য কিন্তু দরকার, যদিও গার্মেন্ট সেক্টরের সাথে এটা খুব একটা প্রয়োজন নেই। কিন্তু যে টিপিপি, যেটা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, শিওরলি সেখানে কিন্তু এই সেক্টরটা কম্পিটিশনে পড়ে যাবে। কারণ যেখানে বাংলাদেশ অলরেডি 16% আমাদের কিন্তু ডিউটি দিতে হচ্ছে, এবং ভিয়েতনামকে দিতে হচ্ছে 8.25%। এখানে 12টা কান্ট্রি ইনভলভ, প্রত্যেকে কিন্তু ওদের কোনো ডিউটি দিতে হবে না। বাট টিপিপিতে একটা জিনিস কিন্তু রয়ে গেছে, সেটা হলো যে অরিজিন অফ ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা কিন্তু 80% ওদের ওখানকারই হতে হবে। সেই জায়গায় ওর গ্রোথটা হয়তো অত ফাস্ট হবে না, বাট শিওরলি বাংলাদেশকে কিন্তু এফেক্ট করবে, কারণ ও সেই প্ল্যানগুলি কিন্তু নিয়েছে। বাংলাদেশ কিন্তু টিপিপিতে পার্টিসিপেট করতে পারবে না, ট্রান্স প্যাসিফিকের মামলা, এবং এটা কিন্তু ভৌগোলিক কারণে। হ্যাঁ, ভৌগোলিক কারণে। সো বাংলাদেশ যেটা করা উচিত ইমিডিয়েটলি আমি মনে করি, সেটা হলো যে WTO একটা কিন্তু 2005 সালে যে দোহা রাউন্ড এগ্রিমেন্ট ছিল, সেখানে কিন্তু একটা ক্লজ ছিল যে বাংলাদেশ আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলিকে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে এই ডিউটিটা 15%-এর জায়গায় আস্তে আস্তে 5%-এ নিয়ে আসবে। সেই জায়গা কিন্তু কাজ করা, এরকম একটা রেজলিউশন আছে, সেখানে কিন্তু আমাদেরকে কিন্তু কাজ করার অনেক স্কোপ রয়ে গেছে, সেই জায়গাটা আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে। আর ইন্ডিয়া ইনক্লুডিং ভিয়েতনাম, তারা ইউরোপ মার্কেটে অলরেডি, নট অনলি ইউরোপ, ওরা আরও অন্যান্য কান্ট্রিতেও, বেশ কিছু কান্ট্রিতে, আফ্রিকা কান্ট্রি অর নর্থ আমেরিকান, সেখানে তারা কিন্তু বায়োল্যাটারাল এগ্রিমেন্টের দিকে কিন্তু যাচ্ছে, যেখানে তারা ডিউটি ফ্রি পেতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, ইয়েস, আমরা ইউরোপে আমরাও জিএসপি পাচ্ছি, ডিউটি ফ্রি পাচ্ছি, অ্যাক্সেস পাচ্ছি, আমরা খুব একটা বেশি ওখানে আর কিছু করণীয় নাই। বাট আমাদের যে জিনিসগুলি করণীয় সেটা হল, যেমন ফর এক্সাম্পল ব্রাজিল 27% কিন্তু ডিউটি, রাশিয়া 35% কিন্তু ট্যাক্স, সাউথ আফ্রিকা 45% ট্যাক্স। এই যে দেশগুলি, এই দেশগুলি কিন্তু ছোট না, ইভেন সিএস কান্ট্রি ইজ নট এ স্মলস, রাশিয়ার সাথে একটি সিএস কান্ট্রি যেটা, সেখানে ইন্ডিয়া টার্গেট করেছে 2020-তে ওরা $20 বিলিয়ন এক্সপোর্ট করবে, ভিয়েতনাম টার্গেট করেছে $10 বিলিয়ন এক্সপোর্ট করবে, হোয়ার অ্যাজ আমাদের এক্সিস্টেন্স কিন্তু খুবই কম, ইটস নট ইভেন $1 বিলিয়ন, ইটস $900 মিলিয়ন। সো আমরা এই রাশিয়া টাশিয়ার সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্ট কিন্তু আমরাও করতে পারি, আমাদের কিন্তু উচিত যে সেগুলিতে নেগোসিয়েট করা, এবং সাউথ আফ্রিকার সাথে, মেক্সিকোর সাথে। বিকজ একটা আমি আপনাকে ইনফরমেশনে দিচ্ছি, সেটা হলো এই বাই দিস টাইম লাস্ট 5 টু 8 ইয়ার্স আমরা যে অন্য মার্কেটে, ট্রেডিশনাল মার্কেট বলতে যেটা বোঝায় যে ইউএসএ অ্যান্ড ইউরোপ আমাদের মেজর এক্সপোর্ট, আমরা এর বাইরেও নতুন বাজার, নতুন যে মার্কেটগুলি আছে, মেক্সিকো বলেন, ব্রাজিল বলেন, টার্কি বলেন, জাপান বলেন, চায়না বলেন, আমাদের গ্রোথ কিন্তু 20% হয়ে গেছে অলমোস্ট, এবং ইটস এ $4 বিলিয়ন, ইটস এ কিন্তু একটা মেজর একটা অ্যাচিভমেন্ট। আমরা যদি এখন এই জিনিসগুলিকে কালচার করতে পারি, নেগোসিয়েট করতে পারি ডিউটি ফ্রি অ্যাক্সেস, আই থিঙ্ক দ্যাট দ্য সেক্টর উইল বি ইন এ ভেরি মাচ অ্যাডভান্স সিচুয়েশনে কিন্তু চলে যাবে। এবং ক্যাপাসিটি বিল্ড আপটা অত্যন্ত জরুরি,
মনে রাখতে হবে যে ইসে বাংলাদেশ এখন কিন্তু আর আন্ডার ডেভেলপ কান্ট্রি হিসেবে কেউ ট্রিট করে না, এটা কিন্তু ডেভেলপিং কান্ট্রি হিসেবে ইসে একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে ট্রিট করে। সো আমাদের কাছে ম্যাচুরিটি চাবে, সে ম্যাচুরিটি মিন্স আমাকে কিন্তু জানতে হবে এখন ওখানকার কালচার কী, ওখানকার সিস্টেম কীভাবে আমি ওদের নেগোসিয়েট করতে হবে, ওকে কী দিব, ও আমাকে কী দিবে, কারণ ইসে এটা কিন্তু অনলি দ্য ওয়ান সাইড হবে না, টু ওয়ে গেম হইতে হবে কিন্তু। সো কার সাথে নেগোসিয়েট করতে হবে, কোন কোন সেক্টরের সাথে, এই জিনিসগুলি কিন্তু আমাদের এনাফ ইনফরমেশন বা এনাফ নলেজ নাই। এবং ইমিডিয়েটলি আমাদের দেশে অনেক এক্সপার্ট লোক রয়ে গেছে, ইকোনমিস্ট আছে, ব্যবসায়ী রয়ে গেছে, ওনাদের ওখানে লোক রয়ে গেছে, হ্যাঁ, এদেরকে নিয়ে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু এই ট্রাইগুলি অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু করতে হবে। আর টিকফা, জি টিকফা চুক্তিটা আমি কিন্তু আগাগোড়ে আপনার এখানেই কিন্তু কথা হয়েছিল, আগেও বলেছিলাম যে আমি সবসময় এর এগেনস্টে ছিলাম, বিকজ টিকফাতে যে জিনিসটা রয়ে গেছে হিউম্যান রাইটস বলে, তারা যেই জিনিসটা বাংলাদেশে করবে, আমি কিন্তু বলেছিলাম তখন যে দ্যাট ওয়াজ দ্য অনলি ইস্যু, তারা কিন্তু অল নট অনলি দ্য গার্মেন্টসের সাথে অন্যান্য যেসব সেক্টর রয়ে গেছে, আজকে ধোলাইখালও যদি আমি বলি আর ফিশারি যদি বলি, প্রত্যেকটা সেক্টরের যে কমপ্লায়েন্স লেভেল যেটা তারা চাবে সেটা কিন্তু আমরা এফোর্ড করতে পারবো না, এবং তারা সেটাকে মনিটর করবে ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার দ্বারা। জি, তার মানেটা কি, আমি কি ধোলাইখালে পারবো, ওখানে কিন্তু আমার চাইল্ড লেবার আছে, ইটস ফ্যাক্ট, এবং ওখানকার যেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইট ডাজ নট পারমিট, কেন এখন যদি এটা যদি বন্ধ করি আমরা এমপ্লয়মেন্টটা কী করবো, সেটাই ইটস নট ইজি। আজকে ফিশারি ফ্যামিলি ইনভলভ, আজকে যদি সেখানে আমি সেই কমপ্লায়েন্স ইউজ করতে চাই, আজকে আমি ফ্যামিলি কিন্তু ডিস্টার্ব করে দিব, কস্ট উইল বি হাই অলসো, আমি ওদের এমপ্লয়মেন্টগুলোকে কী করবো, উই ক্যানট এফোর্ড। আমাদের বাণিজ্যমন্ত্রী যেটি বলেছেন যে টিকফার মিটিংয়ে তিনি গিয়েছেন এবং তিনি বলেছেন যে 23 তারিখে যেটি আগামীতে এই জিএসপির মিটিং আছে ওয়াশিংটন ডিসিতে, আশা প্রকাশ করেছেন যে এবার জিএসপি হয়ে যেতে পারে, এক বাক্যে আপনি কি মনে করেন যে জিএসপি আমরা, আই ডোন্ট থিঙ্ক সো, এটা কোনো অবস্থাতে হবে না, ইটস টোটালি এ পলিটিক্যাল গেম, এটা গভর্নমেন্টকে প্রেসার দেওয়ার জন্য, যে 16টি শর্ত দেওয়া হয়েছিল যা দিয়েছিল সেটিতে আমরা কত দূর, আমরা মেজরিটি কিন্তু উই হ্যাভ কমপ্লাইড, হ্যাঁ ইপিজেড এরটা আমরা কমপ্লাই করতে পারি নাই ওই ক্ষেত্রে, বাট মেজরিটি আউট 16টার মধ্যে কিন্তু 8টাই কেস রিলেটেড, লেবার কেস রিলেটেড, ইটস এ সারপ্রাইজিং থিং, বাট আমরা সেগুলো তারপরেও সরকারের ঐকান্তিক একটা ইন্টারেস্ট আছে বলেই কিন্তু ওনারা সেগুলো কিন্তু কমপ্লাই করেছে আউট অফ দ্য ওয়ে। পরেশ ভাই, মানে ফাইনালি আমি মনে করি এই সেক্টরটাকে শেষ করতে চাই এইভাবে যে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে কিন্তু সময়ের স্বল্পতা রয়েছে, এই প্রেক্ষাপটে আমাদের কী করা উচিত একটু যদি এভাবে শেষ করেন। আমি কিন্তু এখনও মনে করি আমাদের প্রফেশনালিজমের অভাব রয়ে গেছে, গভর্নমেন্ট লেভেলে নেগোসিয়েট করার যে প্রফেশনালিজম দরকার, যে সময় দরকার, সে সময়টাও আমরা দিচ্ছি না এবং সেই জায়গাটা আমরা ক্যাপাসিটি বিল্ড আপ করছি না, এই জিনিসটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে গেছে, বাংলাদেশ ইজ এ মিডল ইনকাম গ্রুপ কান্ট্রি কিন্তু এখন, সো সেই জায়গাটা আমাকে কিন্তু অ্যাটেনশন দিতে হবে, ইটস নট অনলি ইউএসএ, আমাকে কিন্তু ডিফারেন্ট ডেস্ক ঠিক করতে হবে, ইন্ডিয়ার জন্য একটা ডেস্ক, চায়নার জন্য একটা ডেস্ক, হ্যাঁ আসিয়ানের জন্য একটা দেশ, সিএস কান্ট্রির জন্য একটা দেশ, সাউথ আফ্রিকার আফ্রিকান কান্ট্রিগুলির জন্য একটা দেশ, হ্যাঁ ইউরোপের জন্য একটা দেশ, আমেরিকার জন্য একটা দেশ, এবং সেগুলিকে এনরিচ করতেই হবে, আজকে নট অনলি ফর টুডে ফর টুমোরো, কিন্তু আমরা কিন্তু আগাচ্ছি। আর যদি খালি গার্মেন্ট সেক্টরের কথা বলেন, এই মুহূর্তে যদি সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জের কথা বলেন, তাহলে কিন্তু আমি মনে করি যে তিনটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে, একটা হলো সেফটি সিকিউরিটি ইস্যু অ্যাবাউট বাংলাদেশ, এবং সেটা কীভাবে আমরা মোকাবেলা করবো, এটা সরকারকে কিন্তু ইমিডিয়েটলি এই জিনিসটা কিন্তু হেলাফেলা বা মুখ দিয়ে বললেই হবে না, অ্যাকশন প্ল্যানটা কিন্তু ওদেরকে দেখানো উচিত, জানানো উচিত এবং বিচার হওয়া উচিত। সেকেন্ড হলো অ্যাকর্ড অ্যালায়েন্স, আমরা কীভাবে মোকাবেলা করবো, বিকজ অ্যাকর্ড অ্যালায়েন্স এখন পর্যন্ত সার্টিফিকেটগুলি ইস্যু করছে না, রাদার তারা এগুলিকে লিঙ্গার করছে। থার্ড যে ইস্যু সেটা হলো যে অবশ্যই অবশ্যই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, টেকনিক্যাল প্রফেশনাল লোক মিড ম্যানেজমেন্টে আমাদের কিন্তু দরকার, আজকে যদি জায়গাটা খুব জরুরি, আজকে যদি আপনাকে 50 বিলিয়নে যেতে হয়, আপনার টেক্সটাইলের গ্রোথ লাগবে, আপনার ইয়ার গ্রোথ লাগবে, এবং টেক্সটাইলের কিন্তু প্রফেশনাল টেকনিক্যাল লোক কিন্তু নাই, আমার দরকার নেক্সট 5 ইয়ার্সের জন্য 76,000, আর সেখানে আমি ডেলিভার করতে পারবো হার্ডলি 44,000 to 45,000, উই হ্যাভ টু বি অ্যাড্রেস অন ইট। ফোর্থ, আপনি যদি আমাকে গ্যাস না দেন,
এনার্জি যদি আপনি আমাকে না দেন, আই এম ইন ডাউট ওয়েদার নট অনলি দিস সেক্টর, আমার মনে হয় যে বাংলাদেশের মেজরিটি সেক্টর উইল কলাপস। নিশ্চয়ই আমরা সেটি চাই না, আমরা চাই যে আপনি অনেকগুলো পরামর্শের কথা টেনেছেন, আমি পুনরুক্তি করব না, এই বিষয়গুলোকে সংশ্লিষ্ট যারা আছেন তারা অ্যাড্রেস করবেন এবং এগুলো নিয়ে কাজ করবেন, তাহলেই আমাদের যে $50 বিলিয়ন যে স্বপ্ন সেই স্বপ্নে আমরা পৌঁছতে পারবো, এমনকি স্বপ্নকে ছাড়িয়েও আমরা যেতে পারবো। নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে, আমাদেরকে উচ্চ মধ্য আয়ের দেশ উন্নত দেশে যেতে হবে, নিশ্চয়ই সেই পথে বাংলাদেশ হাঁটবে। বাংলাদেশ বারবার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে দাঁড়াতে জানে, এই প্রত্যাশাটাকে শেষ করছি। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, আগামী সোমবার আবারও বিজনেস ভিশন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।